সো হ্যালো গাইজ, টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনাদের হাতে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটা দিয়েই আপনারা কিভাবে একটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন এবং সেই চ্যানেলে ভিডিও আপলোড করে কিভাবে আপনারা সেই চ্যানেল থেকে ইনকাম করবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ। তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে কিভাবে আমরা আমাদের মোবাইলটাকে একটা ইউটিউব চ্যানেল ওপেন করব। তো চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে দিন। আর যদি আপনি আগে থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার আমরা মেন ভিডিওতে এগিয়ে যাই। সো গাইজ, আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো আজকে যে কাজটি আমরা শিখবো, মানে আমাদের মোবাইল থেকে কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল ওপেন করব এবং সেই চ্যানেল থেকে কিভাবে আমরা ইনকাম করব। তো চলুন শুরু করি। তো প্রথমেই আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর সেই জিমেল অ্যাকাউন্টটাকে আপনারা আপনাদের মোবাইলে লগ ইন করে নেবেন এবং আপনারা প্রথমে আপনাদের মোবাইলে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো সিম্পলি আপনারা একেবারে দেখুন নিচের দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, ইউ লেখা রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের মোবাইলে যে ইমেল আইডিটা লগ ইন করা রয়েছে বা জিমেল আইডিটা লগ ইন করা রয়েছে সেই জিমেল আইডিতে যে নামটা রয়েছে, যে নামটা আপনারা দিয়েছিলেন যখন আপনারা ইমেল অ্যাকাউন্টটা করছিলেন বা বানাচ্ছিলেন, তখন কিন্তু যে নামটা দিয়েছিলেন সেই নামটা আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা সেই নামের ওপরে ক্লিক করবেন। নামের ওপরে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এবার আপনারা এখানে কিন্তু পুরো ডিটেলসটা দিতে হবে আপনাদেরকে ইউটিউব চ্যানেলের। তো সিম্পলি এখানে প্রথমেই রয়েছে পিকচার, মানে আপনাদের ইউটিউব চ্যানেলে যে লোগোটা হবে, যে ছবিটা হবে, সেই ছবিটাকে আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি এই ছবির ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো সিম্পলি এখান থেকে আপনারা যে ছবিটা দিতে চান সেই ছবিটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি এখান থেকে আমি একটা ছবিকে সিলেক্ট করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি একটা ছবিকে নিয়ে নিয়েছি। তো এই ছবিটাকে আমি কিন্তু এখানে প্রোফাইল পিকচার হিসাবে লাগাবো। তো এই ছবিটা যদি আপনারা ছোট বড় করতে চান তাহলে এইভাবে ধরে একটু টান দিলে কিন্তু এটা জুম ইন জুম আউট হয়ে যাবে। তো আপনারা আপনাদের মতো যে ছবিটা লাগাবেন সেই ছবিটা আপনাদের মতো সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশন রয়েছে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার। তো এটার উপর আপনারা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু এই ছবিটা আপনাদের প্রোফাইল পিকচারে লেগে যাবে, মানে আপনাদের ইউটিউব লোগো হিসাবে কিন্তু এখানে লেগে যাবে। এবার আসছে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম। তো এখানে দেখুন যে নেম অপশন রয়েছে, তো এখানে আপনারা যখন জিমেলটা বানিয়েছিলেন তখন যে নামটা দিয়েছিলেন সেই নামটা কিন্তু অটোমেটিক এখানে থাকবে। তো আপনারা যদি আলাদা কোনো নাম দিতে চান তাহলে সেই নামটাকে আপনারা এখানে লিখে দিতে পারবেন। তো লেখার জন্য পাশে দেখুন একটা পেন আইকন রয়েছে। তো পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো সিম্পলি এখানে আপনারা আপনাদের যে চ্যানেলের নামটা রয়েছে সেই চ্যানেলের নামটা আপনারা এখানে লিখে নেবেন, টাইপ করে সেটাকে লিখে নেবেন। লিখে নেওয়ার পর এই যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে আপনারা ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের সেই নামটা চলে আসবে। এবার আসছে হ্যান্ডেল। হ্যান্ডেল জিনিসটা কি না, আপনারা দেখবেন ফেসবুকে বা আপনারা যখন ফেসবুকে কোনো পোস্ট আপলোড করেন তখন আপনারা যে কাউকে ট্যাগ করতে পারেন। তো আপনাদেরকে যদি কেউ ট্যাগ করতে চায়, আপনাদের চ্যানেলটা যদি কেউ ট্যাগ করতে চায় বা আপনাদের চ্যানেলটাকে কেউ যদি সার্চ করতে চায় তাহলে কী নামে সার্চ করলে আপনাদের চ্যানেলটা তার সামনে আসবে বা আপনাকে ট্যাগ করবে? তো সিম্পলি এই পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু অটোমেটিক একটা কিন্তু দেওয়া থাকে। তো এটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এটাকে আপনারা রেখে দেবেন, আর যদি পছন্দ না হয় তাহলে চ্যানেলের নামটা যেমন সেভ করলেন সেইভাবে কিন্তু আপনারা এখানে লিখে সেটাকে সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। তো এখানে হয়ে গেল আপনাদের হ্যান্ডেল। তো এবার চলুন নিচের দিকে ক্রিয়েট চ্যানেল অপশন রয়েছে, তো এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে, মানে তৈরি হয়ে যাবে। তো এখানে নিচে দেখুন একটা পপ আপ উইন্ডো দিয়ে দিয়েছে বা পপ আপ নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে চ্যানেল ক্রিয়েটেড একটা অপশন কিন্তু আমাদেরকে দিয়ে দিল। তো এবার যদি আমি আবার ইউ অপশনে ক্লিক করি, ইউ অপশনে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আমার চ্যানেলে যে লোগোটা লাগিয়েছি সেই লোগোটা চলে এসেছে এবং তার নিচে আমি যে হ্যান্ডেলটা বানালাম সেই হ্যান্ডেলটা কিন্তু দিয়ে দিয়েছে এবং তার পাশে ভিউ চ্যানেল অপশন কিন্তু চলে এসেছে। তার মানে আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা তৈরি হয়ে গিয়েছে। তো এবার যদি আমি ভিউ চ্যানেলে ক্লিক করি,
তাহলে কিন্তু আমার এরকম একটা ইন্টারফেস আমার সামনে চলে আসবে। এখান থেকে কিন্তু এবার দেখুন ক্রিয়েট অপশন দিয়েছে, তো এই ক্রিয়েট অপশনে ক্লিক করে আমার যদি কোনো ভিডিও বানানো রয়েছে তাহলে সেই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে আপলোড করতে পারবো। তো এই চ্যানেলে যদি আপনারা আরও কিছু অ্যাড করতে চান বা এই চ্যানেলটা যদি আরও কাস্টমাইজ করতে চান তাহলে দেখুন এখানে একটা অপশন দিয়েছে পেন আইকন, তো পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে পারবেন, মানে ইউটিউব ব্যানার যেটা বলে সেটা কিন্তু আপনারা এখান থেকে সেট করতে পারবেন। তো সেই জন্য আপনারা এই যে ক্যামেরা আইকন রয়েছে এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে নিচের দিকে, তো আপনারা আপনাদের যে জায়গায় ব্যানারটা রয়েছে সেই ব্যানারটা আপনারা সিলেক্ট করে এখানে কিন্তু লাগিয়ে নিতে পারবেন। এর নিচে রয়েছে ডিসক্রিপশন, তো আপনি যদি আপনার চ্যানেলের বিষয়ে কোনো ডিসক্রিপশন দিতে চান তাহলে সেটা কিন্তু এই ডিসক্রিপশনে দিতে পারবেন। তো সেই জন্য এই পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার চ্যানেলের নাম বা আপনার চ্যানেলের ফুল ডিটেলস যেটা রয়েছে সেটাকে আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। দিয়ে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের ডিটেলসটা কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এখানে আরও কিছু অপশন রয়েছে, এগুলো কিন্তু অতটা জরুরি নয়, তবুও আপনারা দেখে একটু অন করে নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিও, আপনাদের মোবাইল থেকে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে দেখালাম। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল সিলেক্ট করে দেবেন।